ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ডাল পেঁয়াজ রসুন সহ নিত্য পণ্যের দামে আরেক ধাক্কা, মাছ সবজির বাজারেও হিমশিম অবস্থা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চট্টগ্রাম, মুন্সিগঞ্জ এবং ময়মনসিংহ থেকে 4,114 লিটার সয়াবিন তেল জব্দ। শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশের অর্থনীতি কঠিন বাস্তবতায় বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, দ্রব্যমূল্যে ক্ষুব্ধ মানুষ, জ্বলছে ক্ষোভের আগুনে। জামালপুরে নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের সময় সিলিং ফ্যান পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান আহত। নগর ব্যবস্থাপনায় সুশাসন ফিরিয়ে আনতে গণতান্ত্রিক ব্যবস্থার উপর জোর দিলেন বেলার প্রধান নির্বাহী সৈয়দ রেজওয়ান হাসান। এই প্রথম করোনায় 6 জনের মৃত্যুর কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। রুশ হামলার পর থেকে 7 লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে। করোনামুক্ত হয়েছেন সাকিব আল হাসান, চট্টগ্রামে যোগ দিলেন দলের সঙ্গে।